আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন। দীর্ঘদিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের এই চ্যানেলের অধিকাংশ সাবস্ক্রাইবার বন্ধুগণই হচ্ছেন তরুণ এবং যুবক শ্রেণীর, এবং এদের সবচেয়ে বেশি এবং কমন প্রশ্ন হয়ে থাকে সাংঘের আকার, আকৃতি, পুরুষাঙ্গের যাবতীয় সমস্যাগুলো নিয়ে। ইদানিং সবচাইতে যে প্রশ্নের সম্মুখীন গুলো বেশি হচ্ছে, যে পুরুষাঙ্গ কিভাবে মোটা লম্বা ও বৃদ্ধি করা যায়, পুরুষাঙ্গের শিথিলতা কিভাবে দূর করা যায়, কিভাবে দীর্ঘমেয়াদী হস্তমৈথুন করার পর পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে গেলে সেটাকে আবার পুনরায় রিকভার করা যায়, এরকম প্রশ্ন অহরহ পেয়েছি। এরকমটা অনেকে জানতে চেয়েছেন যে পুরুষাঙ্গে পান থেরাপি দিলে আসলেই কি পুরুষাঙ্গের কোনো উপকার হয়ে থাকে, এবং পুরুষাঙ্গের সঠিক পান থেরাপির পদ্ধতি এবং নিয়মগুলো কি, এবং প্রকৃতপক্ষে কিভাবে পুরুষাঙ্গে পান থেরাপি ব্যবহার করলে পুরুষাঙ্গ ইষ্ট পুষ্ট শক্ত মজবুত এবং দৃঢ় থাকবে। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, আপনাদের সকলের উদ্দেশ্যেই যারা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তা করে থাকেন, যারা এই বিষয়গুলো সম্পর্কে একটি সঠিক সলিউশন বা সঠিক সমাধান চাচ্ছেন, যারা পুরুষাঙ্গে পান থেরাপি ব্যবহার করার জন্য বা লিঙ্গে পান থেরাপি ব্যবহার করার জন্য সঠিক পদ্ধতি বা নিয়মকানুনগুলো জানতে চাচ্ছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাথেই থাকবেন, এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে ভিডিও দেখে অনেকেই ডাইরেক্টলি আমাকে ফোন দেন। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করতেছি, ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দিবেন না। ভিডিও ডেসক্রিপশনে দেখুন অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনি উক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সমস্যাগুলো, বিশেষ করে আপনার বয়স, ওজন, উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যাগুলো সুন্দর করে লিখে একটি মেসেজ দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ ফ্রি হয়ে আমি আপনাকে রিপ্লাই দিব। যাই হোক, আমরা বলতেছিলাম পুরুষাঙ্গের পান থেরাপি নিয়ে। যে সকল পুরুষাঙ্গ অতিরিক্ত হস্তমৈথুন, আঘাত লাগা, রোগে শোগে আক্রান্ত থাকা অথবা বিভিন্ন কারণে পেনিসের পেনাইল টিস্যুগুলোতে যথাযথ ব্লাড সার্কুলেশন হচ্ছে না, পুরুষাঙ্গ একেবারে তুলার মতো নরম থাকে, নিস্তেজ থাকে, নেতিয়ে থাকে, শক্ত কোনোভাবেই হচ্ছে না, এই সকল পুরুষাঙ্গগুলোতে আপনি পান থেরাপি ব্যবহার করতে পারেন। আশা করি আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে যথাযথ আশানুরূপ ফলাফল আসবে, কারণ পান পাতার উপরে যে মিশন বা সমান অংশটুকু রয়েছে এখানে যথেষ্ট পরিমাণে ভেষজ উপাদান রয়েছে, যেগুলো পুরুষাঙ্গকে লোহার রডের মতো শক্ত মজবুত এবং দৃঢ় রাখার জন্য চমৎকার কার্যকর। যাই হোক, পান থেরাপির জন্য আপনার লাগবে একটি ইষ্ট পুষ্ট বড় আকৃতির তাজা পান, এবং যেই সাইডটা মিশন রয়েছে সমান রয়েছে সেই সাইডে আপনি বিশুদ্ধ মধু দিয়ে পান পাতাটাকে সুন্দর করে লেপটে নেবেন, এবং এই লেপটে নেওয়ার পর উক্ত পান পাতাতে আপনি এক চিমটি পরিমাণ কালোজিরার দানা ছিটিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, হয়ে গেল লিঙ্গে পান থেরাপি দেওয়ার জন্য পান প্রস্তুত। এখন এই পান পাতাটাকে আপনি পুরুষাঙ্গে, যদি আমরা এই আঙুলটাকে পুরুষাঙ্গ হিসেবে ধরে নিই, তাহলে এই পুরুষাঙ্গে সম্পূর্ণরূপে হালকাভাবে পেঁচাবেন। হালকাভাবে পেঁচানোর পর সুতা দ্বারা অথবা নেকড়া দ্বারা হালকাভাবে বেঁধে রাখবেন। অবশ্যই পান থেরাপিটি শুধুমাত্র রাতের বেলা ব্যবহার করতে হবে, শোবার সময়। তো এইভাবে হালকাভাবে বেঁধে রেখে আপনি শুয়ে যাবেন বা বিছানায় ঘুমোতে যাবেন। তো এই ঘুমোতে যাওয়া অবস্থায় যেই কয় ঘন্টা পুরুষাঙ্গে এইভাবে থাকে, দেখবেন যে অনেক সময় যে ঘুম থেকে উঠে দেখবেন যে পান খুলে রয়েছে, অনেক সময় লুজ হয়ে রয়েছে, কোনো সমস্যা নেই। এইভাবে যে কয় ঘন্টা রাখা যায় কন্টিনিউ এই সিস্টেমে লিঙ্গে আপনি মিনিমাম 21 দিন পান থেরাপি ব্যবহার করুন। আশা করি কোনো ধরনের মেডিসিন ছাড়াই পুরুষাঙ্গ লৌহ দণ্ডন ন্যায় শক্ত মজবুত এবং দৃঢ় রাখার জন্য এই পান থেরাপি এই পদ্ধতিটি যথাযথ ভালো কার্যকর। আসলে মেডিকেল সায়েন্স থেকে যদি ব্যাখ্যা চান আমার কাছে, কারণ আমি যেহেতু একজন মেডিকেল পার্সন তাহলে এটা দিতে পারবো না, কিন্তু অনেক পুরাতন, অনেক প্রবীণ চিকিৎসক যারা রয়েছেন ইউনানি এবং আয়ুর্বেদিক শাস্ত্রে, তারা তাদের পেশেন্টদেরকে এই পদ্ধতিটি ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকেন, এবং এই পদ্ধতিটি ব্যবহার করে অনেকেই যথাযথ ভালো ফলাফল পেয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে বিষয়টি জানিয়ে দিলাম।